গুড ইভিনিং সকলকে। আর সবে মাত্র নাচলাম হচ্ছে আমি শোয়াবাজার মেট্রো স্টেশন থেকে। এই দেখতে পাচ্ছি, এই দিকতে হচ্ছে মেট্রো স্টেশন, ঠিকঠাক উল্টো ফুলটা যাবো। উল্টো ফুলটা হচ্ছে রাজা নবকৃষ্ণদের স্ট্রিট আছে, সেখান দিয়ে স্ট্রেট সোজা গেলেই আজকের আমার মেন যেই জিনিসটা ভিডিও করা সেটা তোমাদেরকে দেখাবো। তোমার টাইটেলের সামনে দেখো অলরেডি বুঝতে পেরেছি যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছে হচ্ছে কুমোরতলির দিকটাতে, সামনেই হচ্ছে রথ। তো কুমোরতলিতে রথযাত্রা উপলক্ষে জগন্নাথদের বা রথযাত্রার কীরকম প্রস্তুত চলছে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আওয়ার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড আমাকে দ্য ফেস ব্লগ। তো টাইটেলের সামনে লেখার দরকার পড়বেই না, অলরেডি আমি বলেই দিচ্ছি আর হাঁপাচ্ছিও প্রচণ্ড, তাড়াতাড়ি এসছি বলে তাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে গাইস, তো ঢুকে পড়েছে হচ্ছে কুমোরতলির পল্লীর দিকটাতে। তো সামনেই দেখতে পাচ্ছি একটা বড় রকমের একটা জগন্নাথ মূর্তি তৈরি করা হয়েছে, বাট সেটা একটা ডিফারেন্ট টাইপের। তো চলো তোমাদেরকে দেখাবো যেরকমভাবে আমরা জগন্নাথ দেবের চোখ মুখ দেখি তার থেকে একদমই আলাদা ডিফারেন্ট। চলো দেখো একবার ভিডিওটা সামনে থেকে, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি একবার, চলো। ওকে গাইস, তো দেখো এই হচ্ছে জগন্নাথ দেবের প্রতিমা, দেখো অনেকটা ডিফারেন্ট, যেরকম আমরা দেখতে পাই ঠিক সেই রকম নয়, কিন্তু অন্য রকম একদম করা হয়েছে প্রতিমা। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, সামনে যে জগন্নাথ দেবটা রয়েছে সেটা আমরা একদম চিনি, সেরকমই করা, বাদ বাকি এটা অনেকটা ডিফারেন্ট রকমের কিন্তু করা। নিচের দিকটায় ছোটো ছোটো জগন্নাথের প্রতিমা রয়েছে, এখানের মধ্যে একজন শিল্পী করছে, দেখো বেশ সুন্দর করেছে কিন্তু দেখতে, দেখো ওইখানের মধ্যে তৈরি হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের প্রতিমা, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে বললাম দেবের স্বাদটা বেশ সুন্দর লাগছে, আর এই হচ্ছে জগন্নাথ দেবের স্বাদ অপূর্ব লাগছে দেখতে। চলো সিনেমেটিক শর্টের মাধ্যমে একবার দেখে নাও, চলো। দেখছিলাম হচ্ছে শঙ্কর কুমার পালের স্টুডিওতে, এবার যে স্টুডিওটা এসেছি সেটার নাম হচ্ছে মন্টু পালের স্টুডিওতে। এখানে কিন্তু দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখাবো, তার আগে তোমাদেরকে এই যে ভিডিও যেটা হচ্ছে সেটা হচ্ছে জগন্নাথ দেবের প্রতিমা দেখাবো, ছোট হোক বড় হোক সব রকমের দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে, চলো। এই যে বড় জগন্নাথ প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই জগন্নাথ প্রতিমার দাম কিন্তু হচ্ছে 150 টাকা, আর ছোট যে জগন্নাথ প্রতিমার দাম এক্ষুনি বললো দাদা তার দামগুলো হচ্ছে কিন্তু 90 টাকা করে, উপরেরগুলো কিন্তু যেগুলো বড় রয়েছে সেগুলো কিন্তু 190 এইরকম করে রয়েছে, আর ছোটোগুলো কিন্তু শুধুমাত্র 90 টাকা বা 80 টাকা এরকম রয়েছে। দেখো এখানেও দেখতে পাবো, দেখো একদম ডিফারেন্ট করা কিন্তু জগন্নাথ প্রতিমা, যেরকম আমরা দেখতে পাই ঠিক সেরকম কিন্তু নয়, মন্টুপালের স্টুডিওতেই রয়েছে, মন্টুপাল স্টুডিও একদম এখানের মধ্যেই রয়েছে। কয়েকটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। তো চলো সিনেমেটিক শর্টের মাধ্যমে একবার দেখে নাও, চলো। এইটার স্টুডিওর নাম হচ্ছে ওম মোহনদেব শিল্পালয় অ্যান্ড সন্স, মনমোহনদেব শিল্পালয় অ্যান্ড সন্স স্টুডিওতে। দেখো জগন্নাথ দেবটা দেখো বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু, একটা মুকুটের ওপরে গোলাপ ফুলের করা, তোমাদেরকে যদি এখান থেকে দেখা তাহলে দেখতে পাবো বেশ সুন্দর লাগবে দেখতে, বেশ বড়। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বেশ সুন্দর লাগবে দেখতে। দেখো পাশে রয়েছে গণেশ ঠাকুর, তারা মা, এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর, বেশ সুন্দর দেখতে লাগছে দেখো। গণেশ ঠাকুরও রয়েছে,
এখানে একটা দেবী কামাখ্যা রয়েছে, উপরে দেখো সুভদ্রা দেবী রয়েছে। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে দেখানো, চলো। ঠাকুরটাকে আর তিনটে প্রতিমা রয়েছে, জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলভদ্র দেব, তিনজনকে দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। আর দাদা এখানে একটা কাজও করছে, চক্ষুদান করছে, কালারিং কাজ চলছে আর চক্ষুদানের কাজও চলছে। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে একবার দেখে নাও, চলো। Thank you.
হচ্ছে জগন্নাথ দেবের প্রতিমা কতটা দূর, সেটুকু তোমাদেরকে দেখালাম। সেখানে নেই, তোমরা যেখানে পাবে সেটা হচ্ছে রথতলা, মানিকতলার ওখানে পেতে পারো, বা সাউথ কলকাতার মধ্যে বিহালা এরিয়ার অংশের মধ্যে পেতে পারো। বাট কুমোরটুলির মধ্যে এখন দুর্গাপুজো, গণেশ পুজো, বিভিন্ন পুজোর প্রস্তুতি চলছে। তো যাই হোক, তার মধ্যে তোমাদেরকে পুরীর রথযাত্রা উপলক্ষে তোমাদেরকে বেশ কিছু ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, ইনফরমেটিভ লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, তখন জন্য টাটা পায়, ভালো থেকে সেফ থেকে দেখা হচ্ছে পরবর্তীভাবে।